আমি বিচাৰিলে নাইকিয়া কৰি দিম ভূপেনৰ কংগ্ৰেছ। যদি অলপ ইচ্ছা কৰো কংগ্ৰেছ দলটো নাইকিয়া কৰি দিব পাৰো। যদি আমি বিচাৰো একেবাৰে চাফা কৰি দিম কংগ্ৰেছ। কংগ্ৰেছ দল খালী কৰি দিম, চাফা কৰি দিম। আমি যদি বিচাৰো কংগ্ৰেছত আনি দিম ভূমিস্খলন। মানে কংগ্ৰেছত ভূমিস্খলন হ'ব। মুঠৰ ওপৰত নাইকিয়া হৈ যাব কংগ্ৰেছ দল। যদি অলপ ইচ্ছা কৰো কংগ্ৰেছ দলটো নাইকিয়া কৰি দিব পাৰো। এই ভাবুকি মন্ত্রী পীযূষ হাজরিকাৰ, এই ভাবুকি দিছে মন্ত্রী পীযূষ হাজরিকাই এ পি সি সির সভাপতি ভূপেন কুমার বরাক। আমি তো ল্যান্ডস্লাইড কৰি দিব পাৰো, মানে কংগ্ৰেছত ভূমিস্খলন হ'ব। আমি অলপ বসা বসা মানুহে এতিয়া লৈ আছো কাৰণে অলপ ৰৈ আছে। কংগ্ৰেছ ত্যাগ কৰি বিজেপিত আনিব খোজো, কংগ্ৰেছত ভূমিকম্প হ'ব, কংগ্ৰেছত ভূমিস্খলন হ'ব। যদি অলপ ইচ্ছা কৰো কংগ্ৰেছ দলটো নাইকিয়া কৰি দিব পাৰো। সমুখত নির্বাচন, চৌবিশর নির্বাচন, এই চৌবিশর মহারণ সম্মুখত যিমানে কাক চাপিছে সিমানে এতিয়া রাজনৈতিক নেতার মুখ চুপতি আর বাক যুদ্ধ তুঙ্গত উঠা পরিলক্ষিত হয়েছে। ভূপেন বৰাই সৌসিদিনা কৈছিল যে এতিয়া রাজ্যত বিজেপির বেলি মার যার সময়, এতিয়া কংগ্রেসের শাসন উদয় হওয়ার সময়, রাইজে জিয়াই থাকিবৰ বাবে এতিয়া বিজেপিক বিদায় দিবলৈ ওলাইছে রাইজে। আর তার লগতে ভূপেন বৰাই কৈছিল যে আগন্তুক অক্টোবর নভেম্বর মাহত বিজেপির লগতে বিজেপির মিত্র দলের বহু নেতায় কংগ্রেসত যোগদান করিব। আর ভূপেন বৰাৰ এই মন্তব্যকে উভতি ধরলে এইবার মন্ত্রী পীযূষ হাজরিকায়। জাগিরোদত এক অনুষ্ঠানত অংশগ্রহণ করে পীযূষ হাজরিকায় সংবাদ মাধ্যমের সম্মুখত ভাবুকি প্রদান করলে এ পি সি সির সভাপতি ভূপেন কুমার বৰাক। বিজেপি, এজিপি, বিপিএফর বহু সংখ্যক নেতায় কংগ্রেসত যোগদান করব বলে কোয়া কথার প্রত্যুত্তর দিলে মন্ত্রী পীযূষ হাজরিকায়। মন্ত্রী পীযূষ হাজরিকায় কয় যে যদি আমি বিচারো এতিয়া ভূমিস্খলন আহিব কংগ্রেস দলত, কংগ্রেসের বহু ব্যক্তি সাজু হয়ে আছে বিজেপি যোগদান করবলে, কিছুদিন আমি সমগ্র প্রক্রিয়াটা রখাই থাকো, যদি ভূপেন বৰাই জেদ করে তেতিয়া হলে আমি কংগ্রেস দলে সম্পূর্ণরূপে উৎখাত করে দিম, সাফা করে দিম কংগ্রেস দল। ইমান ব্যক্তি কংগ্রেসেরই বিজেপির যোগদান করবলকে সাজু হয়ে আছে, আমি অলপ মাজতে বন্ধ করে রাখিছিল, আমি অলপ বন্ধ করে রাখিছিল। কিন্তু যদি জেদ করে ভূপেন বৰা ডাঙরিয়া যদি জেদ করে কংগ্রেস দল খালি করে দিম, সাফা করে দিম। হয় এনেদরেই ভূপেন বৰাৰ বিরুদ্ধে সরব হয়ে উঠিল পীযূষ হাজরিকা। যদি আমি চাও শেহতীয়াকৈ বহু সংখ্যক কংগ্রেসীয় বিজেপিত যোগদান করেছে, বহু বিধায়কে কংগ্রেস এৰি বিজেপিত যোগদান করেছে। তার ভিতর যদি আমি চাও সুশান্ত বুড়াগোহাঁই, সমান্তরালক রূপজ্যোতি কর্মী কংগ্রেসের বিজেপিলৈ গল, বিজেপিত যোগদান করে বিজেপির পুনের উপনির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করে দিসপুরলৈ আহিল। গতিকে তেনেস্থলত আর বহু কংগ্রেসী এতিয়া শাড়ি পাতি আছে বিজেপিত যোগদান করবলৈ। যদি আমি বিচারো তেতিয়াহলে সম্পূর্ণরূপে কংগ্রেস দল অসমত নাইকিয়া হয়ে পড়ব বলে কলে পীযূষ হাজরিকায়। লগতে মন্ত্রী পীযূষ হাজরিকায় কয় যে ইচ্ছা করলে, অলপ যদি ইচ্ছা করা হয় তেতিয়াহলে সম্পূর্ণরূপে কংগ্রেস দল খালি করে দিব পারে, আর যদি অলপ চিন্তা করা হয় ভূপেন বৰাৰ লগত থকা মানুষখিনিকো লৈ আহিব পাৰো। যদি ভূপেন বৰাই জেদ নেৰে তেতিয়াহলে ভূপেন বৰা এনেকুৱা এটা পরিস্থিতির বাবে সাজু থাকক বলেও এক প্রকার সকিয়নি দিলে মন্ত্রী পীযূষ হাজরিকা। ভূপেন বৰা দলের, ভূপেন বৰা ডাঙরিয়ার লগত থাকা মানুষকে আনি দিম যদি আমি অলপ চিন্তা করো। এতিয়া সম্মুখত চৌবিশৰ নির্বাচন, চৌবিশৰ নির্বাচনের বাবে এতিয়া কঁকালত টঙালি বান্ধিছে কংগ্রেসে। দাবি করেছে অসমের চৈধ্যখন আসনের নখনেই দখল করিব কংগ্রেসে। ইতিমধ্যে বিরোধী দলসমূহের উমৈহতীয়া রাজনৈতিক মঞ্চ ইন্ডিয়া, ইন্ডিয়ার জড়িয়ে বিরোধীয় চৌবিশৰ বৈতরণী পার করবলে কুচকাওয়াজ চলাই আছে। গতিকে তেনেস্থলত এতিয়া আসনের সমীকরণতো ব্যস্ত হয়ে আছে কংগ্রেস। কেনেদরে ভাগ বতুরা হব দলসমূহ, বিরোধী দলসমূহের মাজত আসন, সেই সন্দর্ভত জল্পনা কল্পনা চলি আছে। আর তার মাজতে কংগ্রেসে বারে বারে দাবি করে আছে যে নখন আসন এইবার কংগ্রেসে দখল করব আর বিজেপির শাসনের অস্ত যাব অসমত, এই কথা উল্লেখ করে আছে ভূপেন কুমার বৰাই। আর তার মাজতে ভূপেন বৰাই কৈছিল যে অহা অক্টোবর নভেম্বর মাহত বিজেপি, এজিপি, বিপিএফর বহু সংখ্যক নেতায় কংগ্রেসত যোগদান করব। আর ইয়াতেই ভূপেন বৰাক উভতি ধরে মন্ত্রী পীযূষ হাজরিকায় কটাক্ষ করে কলে যে ভূপেন বৰাসহ কংগ্রেস দল একেবারে সাফা করে দিয়া হব, খালি করে দিয়া হব, অসমের নাইকিয়া করে দিয়া হব কংগ্রেস দল। গতিকে লক্ষণীয় হব এই বাকযুদ্ধ তথা মুখ চুপতি আগন্তুক চৌবিশ নির্বাচনত কি পর্যায়লৈ যায়, কি গতি লাভ করে। গতিকে এনেদরেই এতিয়া রাজ্য রাজনীতিত আকর্ষণীয় যুঁজ দেখবলে পোৱা হৈছে আগন্তুক নির্বাচনক কেন্দ্র করে।